বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজকের যে আলোচনাটি আপনাদের সামনে নিয়ে আসলাম সেই আলোচনাটি হবে কি নিয়ে? সেই আলোচনাটি স্বপ্নের ব্যাখ্যা। সেই স্বপ্নের ব্যাখ্যাটি হলো কি বিষয় নিয়ে? সেটি হলো মৃত্যু, কবরস্থান, দাফন কাফন, কান্নাকাটি ইত্যাদি স্বপ্নে দেখা। আচ্ছা, এই বিষয়গুলো যদি কেউ স্বপ্নে দেখে তাহলে কার কি হবে তাই আমরা আজকে জানব। সেটি হলো দেখুন, হযরত ওমর ইবনে সুবাইহ সাআদি রহমতুল্লাহ আলাই বলেন, আমি আব্দুল আজিজ ইবনে সুলাইমান আবেদকে স্বপ্নে দেখেছি। তিনি সবুজ কাপড় পরিহিত ছিলেন এবং তার মাথায় মুতির মুকুট ছিল। আর জিজ্ঞেস করলাম, হে আবু মুহাম্মদ, মৃত্যুর পরের অবস্থা কেমন ছিল এবং মৃত্যুর স্বাদ ই বা কেমন পেয়েছেন, আর ওখানকার অবস্থাই বা কেমন দেখলেন? তিনি বললেন, মৃত্যুর কষ্ট আর কঠিন যন্ত্রণা ও আজাবের কথা জিজ্ঞেস করো না, তবে আল্লাহ তাআলার রহমত আমার সমস্ত দোষক্রটি ঢেকে নিয়েছে, আর এ ফজিলত শুধু মাত্র তার অনুগ্রহেই লাভ করছে। উস্তাদ আবু সাআদ রহমতুল্লাহ আলাই বলেন, স্বপ্নে মৃত্যু দেখা কোন বড় ধরনের কাজের লজ্জা বোঝায়। এবার আসি, যদি দেখে যে সে মারা গেছে আবার জীবিত হয়েছে, তবে সে কোনো বড় ধরনের পাপ করবে, পরে আবার তওবা করবে, যেহেতু আল্লাহ তাআলা এর সাত ফরমান। কাফেররা বলবে, হে প্রভু, তুমি আমাদেরকে দুবার মৃত্যু দান করেছো, আবার দুবার জীবিত করেছো, আমরা আমাদের অন্যায় অপরাধ স্বীকার করে নিয়েছি। সূরা মুমিন আয়াত 11। এবার আসি, যদি দেখে যে কেউ স্বপ্নে যে রোগ ব্যাধি বা মৃত্যুর কোনো আলামত প্রকাশ ছাড়াই সে মৃত্যুবরণ করেছে, তবে তার হায়াত দীর্ঘ হবে। যদি কেউ এরকম স্বপ্ন দেখে যে রোগ ব্যাধি ও মৃত্যুর কোনো আলামত প্রকাশ ছাড়াই তার মৃত্যুবরণ হয়েছে, এমন কেউ যদি স্বপ্নে দেখে তাহলে তার হায়াত দীর্ঘ হবে। আচ্ছা, তো এবার আসি, যদি কেউ স্বপ্নে দেখে যে সে মৃত্যুবরণ করবে এবং মৃত্যুবরণ করবে না, তবে তার মৃত্যুর ঘনিয়ে এসেছে। স্বপ্নদ্রষ্টা স্বপ্নের মধ্যে যদি এ ধারণা উপনীত হয় যে সে কখনো মরবে না, তবে সে আল্লাহর পথে শহীদ হবে। এবার আসি, যদি কেউ স্বপ্নে দেখে যে সে মারা গেছে এবং তার মৃত্যুর কারণে কান্নাকাটির দাফন কাফন ও লোকজন জমা হয়েছে, তবে তার দুনিয়া নিরাপদ থাকবে কিন্তু আখেরাত ক্ষতিগ্রস্ত হবে। এবার আসি, হে সমস্ত জগৎবাসী, যদি দেখে কেউ স্বপ্নে যে খলিফা বা রাষ্ট্রপ্রধান মারা গেছে, তবে ওই শহর বিরান বা ধ্বংস হবে, আর শহর বিরান বা উজাড় হতে দেখা সেখানকার বাদশাহ ওর মৃত্যু আলামত বুঝাবে। যদি কোনো ব্যক্তি পরিচিত মৃত ব্যক্তিকে পুনরায় মৃত্যুবরণ করতে দেখে এবং লোকেরা তার মৃত্যুতে কান্নাকাটি করছে কিন্তু সেখানে চিল্লা চিল্লি বা বিলাপ নেই, বিলাপ করতে দেখা যায় না, তবে তার বংশের কেউ শাদী করবে, বিবাহ শাদী করবে, আর এ কান্নাকাটি তাদের পরস্পরের মধ্যে আনন্দের লক্ষণ। এবার আসি, কেউ যদি মৃত লাশ পেতে দেখে, আপনি ধরেন এমন একটা বিষয় যে মানুষ মৃত্যুবরণ করেছে কিন্তু সেই মৃত লাশটিকে কেউ খুঁজে পাচ্ছে না, কিন্তু আপনি খুঁজে পেয়েছেন, তখন এই স্বপ্নের ব্যাখ্যাটি কি বুঝবেন? সে দুনিয়ার সম্পদ লাভ করবে
কেননা হাদিস শরীফে দুনিয়াকে লাশের সাথে তুলনা করা হয়েছে। এবার আসি, কোনো হারানো ব্যক্তি মৃত্যুর সংবাদ পেয়েছে যে, তবে তার দিন ধর্ম নষ্ট বা বরবাদ হবে এবং দুনিয়ার উন্নতি খবর পৌঁছাবে। আচ্ছা, এবার আসি, যদি কেউ স্বপ্নে দেখে যে তার ছেলে মারা গেছে, তবে সে তার দুশ্মন হতে মুখ ফিরাবে। এবার আসি, যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে তার মেয়ে মারা গেছে, তবে সে আনন্দ ও সুখ স্বাচ্ছন্দ্য হতে নিরাশ হবে, সুখ স্বাচ্ছন্দ্য হতে নিরাশ হয়ে পড়বে। আচ্ছা, এবার আসি, যদি কেউ স্বপ্নে দেখে যে একজন আর একজনকে বলছে অমুক্ত আকিস্মক মারা গেছে, তবে আকিস্মক কোনো দুঃসংবাদ পৌঁছাবে, অথবা কখনো হয়তো সে নিজেই মারা যেতে পারে। এবার আসি, যদি কোনো গর্বিত মহিলা দেখে স্বপ্নে সে মৃত্যুবরণ করেছে ও তার লাশ বহন করা হচ্ছে, আর লোকেরা বিলাপ ছাড়াই তার জন্য কান্নাকাটি করছে, তবে সে ছেলে জন্ম দেবে এবং তাতে আনন্দিত হবে। দেখুন হে সমস্ত জগৎবাসী, কি স্বপ্নের ভিতরে কি ব্যাখ্যা লুকিয়ে আছে, মানুষের মাথায় কিভাবে ঢুকবে। এই জন্য আমাদের এই সম্পূর্ণ চ্যানেলটি আপনারা দেখুন, ইনশাআল্লাহ স্বপ্নের ব্যাখ্যায় আপনারা পারদর্শী হয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ, যদি আল্লাহ চাইতো বাকি আপনার চেষ্টা। এই কথাটা আমি আবার বলছি, যদি কোনো গর্ভবতী মহিলাকে দেখে যে সে মৃত্যুবরণ করেছে ও তার লাশ বহন করা হয়েছে, আর লোকেরা বিলাপ ছাড়াই তার জন্য কান্নাকাটি করছে, তবে সে ছেলে জন্ম দেবে এবং তাতে আনন্দিত হবে। এবার আসি, কেউ বলেন অবিবাহিত লোক যদি তার মৃত্যুর স্বপ্নে দেখে, তবে তার বিয়ের প্রতি ইঙ্গিত করবে, আর বিবাহিত লোক যদি মৃত্যু স্বপ্নে দেখে, তবে তা তার স্ত্রীর তালাকের প্রতি ইঙ্গিত করে, কেননা মৃত্যুই বিচ্ছেদ সৃষ্টি করবে। দুই শরীকের একজনকে যদি মৃত্যু স্বপ্নে দেখে, তবে তা তার শরীকের বিচ্ছেদ প্রতি ইঙ্গিত করে। আচ্ছা, কেউ যদি কোনো মৃত ব্যক্তিকে পুনরায় মৃত্যুবরণ করতে দেখে, তবে তা তার বংশের কোনো নিকটাত্মীয়ের মৃত্যু বোঝাবে, আর তাই মৃত ব্যক্তির পুনরায় মৃত্যুবরণ বলে গণ্য হবে। এবার আসি, যদি কেউ স্বপ্নে দেখে যে সে মারা গেছে, বা আমি বা আপনি মারা গেছেন এটা দেখা গেছে, তাহলে কি বুঝবো, কিন্তু মৃত্যু কোনো আলামত সেখানে দেখেনি, যেমন দাফন, কাফন, গোসল, কান্নাকাটি ইত্যাদি, তবে তার ঘরের দেয়াল বা বাড়ির কোনো অংশ ধ্বংস হবে। এবার আসি, উপরে উল্লেখিত স্বপ্নে যদি কান্নাকাটি করা এবং জানাজার পিছনে যাওয়া, কাফন পরানো ইত্যাদি ছাড়াই যদি মৃত্যুকে দাফন কাফন করে বা করতে দেখে, তবে ওই ঘরের মালিকানা হস্তান্তরের পর্যন্ত পুনর্নির্মিত করা হবে বা নির্মিত করা হবে না। এবার আসি, যদি কেউ স্বপ্নে দেখে যে কোনো স্থানে আকস্মিক মৃত্যু দেখা দিয়েছে, তবে সেখানে অগ্নিকাণ্ডের সম্ভাবনা রয়েছে। আচ্ছা, এবার আসি, যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে সে নিজে মারা গেছে এবং বিবস্ত্র মাটিতে পড়ে রয়েছে, তবে সে ফকির বা দরিদ্র হবে, আর যদি বিছানায় পড়ে থাকতে দেখে মরিয়া, তবে তার জন্য দুনিয়া বিছিয়ে দেয়া হবে, অর্থাৎ ধনী হবে, আর যদি খাটে থাকতে দেখে তবে উচ্চ মর্যাদা লাভ করবে, আর যদি চাটাই চাদরের উপর সাধারণ বিছানার উপর পড়ে থাকতে দেখে, তবে পরিবারের পক্ষ হতে
শব্দ ব্যবহার বা কল্যাণ লাভ করবে। তবে হে সমস্ত জগৎবাসী, আজকের এই স্বপ্নের ব্যাখ্যাগুলো মানুষ কিন্তু এই স্বপ্নগুলো দেখে অনেক সময় বলে খোয়াব দেখেছি, কী দেখেছি বুঝলাম না। তবে দেখেন, আপনি মৃত্যুর পরে কোথায় যাবেন? আপনার আখিরাত কি ভালো হবে? আল্লাহ কি আপনার প্রতি বিচার আচার করে আপনাকে কি জাহান্নামে দেবে, না বেহেস্তে দেবে, নাকি কোথায় দেবে? এই জিনিসগুলো কিন্তু মানুষের দুনিয়া থেকে স্বপ্নের মাধ্যমে দেখতে পায়। আর যদি দেখে সেটা বুঝতে পারে, তাহলে সেই ব্যক্তিগুলো আল্লাহর কাছে তওবা করে আল্লাহর আরও ইবাদত করে নিষ্পাপ হয়ে পৃথিবী থেকে বিদায় নিতে পারে, এরকম সুযোগ আল্লাহ রেখেছে। তবে হে সমস্ত জগৎবাসী, আমাদের চ্যানেলের আলোচনা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তীতে যেন ভালো আলোচনা আপনাদেরকে পৌঁছে দিতে পারি। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।